অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে শেষ পর্যন্ত সফল হল লাল ঝান্ডা। প্রশাসনিক অনুমতি থাকা সত্ত্বেও ধর্মনগরের ডিএনপি মাঠে প্রকাশ্য সমাবেশ করতে শাসক দলের তেমন সায় ছিল না, দেওয়া হল না মাঠ। মাঠের এক কোণে জনজোয়ার সামাল দিতে না পারলেও সমাবেশ করে দেখালো সিপিআইএম। আজ বেলা দুঘটিকায় ডিএনপি মাঠে এসএফআই, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর যৌথ উদ্যোগে প্রকাশ্য সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় নেত্রী মীনাক্ষী মুখার্জি, ছিলেন টিওয়াইএফ এর কেন্দ্রীয় সভাপতি কুমুদ দেববর্মা। সমাবেশে বিভিন্ন অঞ্চল থেকে যুব ব্রিগেড মিছিল নিয়ে উপস্থিত হয়। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা লক্ষ্যে কাজ এবং খাদ্যের দাবিতে এদিন কয়েক হাজার ছাত্র, যুবক, যুবতী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতা কর্মী সমর্থকরা সমাবেশে অংশগ্রহণ করেন। বক্তব্য রাখতে গিয়ে টিওয়াইএফ এর কেন্দ্রীয় নেতৃত্ব কুমুদ দেববর্মা বলেন, রাজ্যের মানুষ বিজেপি কে চায় না। আগামী 5ই জানুয়ারি ধর্মনগরে বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহর আগমনকে নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, উনি রথযাত্রা উদযাপন করতে আসবেন নাকি শাসক দলের শেষ যাত্রা উদযাপন করতে আসছেন। তীব্র ভাষায় কটাক্ষ করেন শাসক দলকে। আজ থেকে 58 মাস আগে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারকে হটিয়ে সরকার গঠন করেছিল, সরকার গঠন করার পর যারা বলবার চেষ্টা করেছিল আগামী 50 বছরে বামফ্রন্টকে আর দেখা যাবে না, কমিউনিস্ট পার্টিকে আর দেখা যাবে না, বঙ্গ ছাড়লে তারা ছুঁড়ে ফেলে দেবে। আমি বলবো তাদেরকে, এই দেখুন বঙ্গোপসাগরের ঢেউ যেমন জোয়ার কাটা গেলে বলে ঢেউ তুলে না দেয়, ধর্মনগর মহকুমার প্রত্যন্ত অঞ্চল থেকে কংগ্রেস এসে আজকে আপনার ধর্মনগর শহরে উপস্থিত হয়েছে। কংগ্রেস এখানে শুনেছে কি করবেন, রথযাত্রা নাকি করবেন। আমি ওনাদেরকে বলতে চাই, রথযাত্রা সাধারণত আষাঢ় মাসে হয়, পৌষ মাসে হয় না। এই যে যাত্রা, এটা বিজেপি আইপিএফ কিছু সরকারের অন্তিম যাত্রা হতে যাচ্ছে। এই যে যাত্রা, বিজেপি আইপিএফ কিছু সরকারের শেষ যাত্রা হতে যাচ্ছে। তিনি এসে আরো বলবার চেষ্টা করবেন যেমনটা করেছিল 2018 নির্বাচনের পূর্বে, যা আমরা সরকারে এলে পরে 3 তারিখের মধ্যে কর্মচারী বন্ধু দেয় সপ্তম বেতন সরকার মিটিয়ে দেবে। আপনারা বলুন, বুকে হাত দিয়ে বলুন, চোখ বন্ধ করে বলুন, সরকারি কর্মচারী বন্ধু দেয় তারা সপ্তম বেতন কমিশন দিয়েছে কিনা? দিয়েছে, দেয় নাই। যুব বন্ধুদের 50,000 চাকরি দেবে বলে তারা চিৎকার করে গলা ফাটিয়ে বলেছিল বছরে 50,000 চাকরি দেবে। আপনারা বলুন, যুববন্ধুরা বলুন, তারা বছরে 50,000 চাকরি দিয়েছে কিনা? দেয় নাই। বরং তারা সরকারে গঠন করার পর 20,000-এর উপর চাকরি খেয়ে নিল, 10,300 চাকরি খেয়ে নিল, প্রায় 20,000 এখন যারা চাকরি করতেন আর বেরোজগার বেকার অবস্থায় পড়ে আছে। সমাবেশে প্রধান বক্তা মীনাক্ষী মুখার্জি ঝাঁঝালো ভাষায় শাসক দলকে এক হাত নিলেন। এক প্রকার বিজেপি আইপিএফ টি জোট সরকারের আদ্যশ্রদ্ধ করলেন এই নেত্রী। এদিন তিনি ডাবল ইঞ্জিনের সরকারকে ইঞ্জিনহীন করে ছাড়লেন, ছেড়ে কথা বলেননি পুলিশ প্রশাসনকে। আজকের এই সমাবেশে শাসক দলের কপালে ঘাম ঝরিয়ে ছাড়লো বলে অভিমত তথ্যবিজ্ঞ মহলে। इन लोगों का हेलमेट का पैसा, इन लोगों का खाकी वर्दी का पैसा, यहाँ तक के आज यहाँ पर खड़े रहने के लिए ड्यूटी का हजिरा का पैसा भी हम ही लोगों का पैसा से आता है। ठीक बांध के जेखने छगा बागा कपड़ पर दादा दाड़ी आज हाथे रूल लिए दूर थे शुरू मात्र देखाते चाहिए আগামী দিনে গোটা ত্রিপুরা, গোটা ভারতবর্ষ কোন দিকে যাবে? মতলব আপনা মন কা বাত ও মোদীজিকে জানা নেই, ওয়ান ওয়ে ট্রাফিক বালা সিপাহীরা যায়গা নেই, শুনেগা নেই, ও সিফ মন কি বাত কেসে হ্যাঁ না, শুনতে হ্যাঁ নেই, শুনতে হ্যাঁ না। অজন্তা কা দো প্যার কা জুতে কা একটু অ্যাডভার্টাইজ আতা,
ওই অপরটা কোম্পানি যে আমার ঘড়ি কামায় কিনা জানি না, কিন্তু ওই কোম্পানি তার নাম অযোধ্যা। তো গুজরাট মে জো মোরবি কা পুল গিরা থা না, যে পুলটা ভেঙে যাওয়ার পরে অসংখ্য মানুষ মারা গেল। আর যখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হলো যে এতগুলো লোক ওই পুলটা ভেঙে মরে গেল তো কি হবে, তো দেশ কা প্রধানমন্ত্রী, স্কিল ইন্ডিয়া বানানে বালে প্রধানমন্ত্রী, ডিজিটাল ইন্ডিয়া বানানে বালে প্রধানমন্ত্রী, ভারতবর্ষ কো বিশ্বগুরু বানানে বালা প্রধানমন্ত্রী, আর গাই কা গোবর মে সোনা খোঁজনে বালা ভারতবর্ষ। ये लोग बोला दादा एक तो साइड ऑन सामने कैमरा लेकर आए देखे बोले कंधे बोले मोरवी का पुल भेंगे पड़ा है जन्ने जरा बोल लो তাদের দায় আমাদের নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।